সুপারিনটেন্ডেন্ট আসছে না? আগে স্যার তো বেশ ভালো ছিলেন, এই স্যার কি করবেন কে জানে। আমিও তাই ভাবছি, তবে বেশি খিটিমিটি করলেই টাইট। কেন এইদিকেই আসছে, আমাদের নতুন স্যার নয় তো রে। বলিস কি? হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু কি কলেবর রে মাইরি। জিজ্ঞাসা করতে করতেই এত দূর চলে এলাম, এখনো বোর্ডিং এর দেখা নেই। আর একবার কাউকে জিজ্ঞাসা করার দরকার ছিল। এই ছোড়া, স্কুলের বোর্ডিংটা কোন দিকে রে? কি রে? ওইদিকে। হুম, যত সব স্কুল বোর্ডিং এ যাবার খাসা রাস্তা বাদলেছিস ফোনটি। হ্যাঁ একেবারে শর্টকাট, চল এবার ফিরি। চাঁদি ফাটা রোড, প্রায় সিদ্ধ হয়ে গেলাম। আচ্ছা ছুটো তো। আগেই তো এসে যাবার কথা ছিল, কেন যে এখনো এলেন না? আরে এ কি স্যার, এই অবস্থা কি করে হলো? আর বলবেন না, দুটো হতচ্ছাড়া মরকট আমাকে। ওরা নন্টে আর ফোনটে খুব ভালো ছেলে, ওদের সাথে কথা বলতে চাই, আমার ঘরে পাঠিয়ে দিন। যাও নন্টে ফোনটে যাও, নতুন সুপারের নজর প্রথমে তোমাদের ওপর পড়েছে, তোমাদের সৌভাগ্য, ভয় কি, যাও যাও। ভুল রাস্তা দেখিয়েছিলিস কেন? এ মানে না স্যার, ভুল রাস্তা দেখাইনি তো। আবার মিথ্যা কথা। না স্যার আমি তো ঠিকই দেখিয়েছি, আপনি বোধহয় দিক ভুল করে ফেলেছিলেন। বটে বটে, ভুলের মূল সমেত একবারে উবড়ে ফেলছি। আর করবি? আর করবি? আর ভুল পথ দেখাবি? আর দেখাবি? আজ শুধু একটু বুলিয়ে ছেড়ে দিলাম, মনে থাকে যেন। নতুন স্যার তো বন জঙ্গল খাইয়ে পেটে একদম সুন্দরবন বানিয়ে ফেললো রে মাইরি। ভালোই তো, দুদিন বাদে রয়্যাল বেঙ্গল টাইগার বেরোবে। তুই হাসিস, বলে ওসব নাকি ভিটামিনের ঠাসা, আর নিজে দিব্যি মাছ মাংস ওড়াচ্ছে। সে তো ঠিক কথা, কিন্তু কি করে কি করবি? হটাতে হবে, মানে ও যাতে নিজেই হটে যায় তার ব্যবস্থা করতে হবে। কি করবি? শোন, কাল থেকে ভেবে ভেবে একটা উপায় মাথায় এসেছে, ওকে কি করতে হবে ভালো করে শোন। নে শুরু কর এবার, আরো জোরে চেঁচা। আমার দিকে তাকিয়েছিল, আমি চাইতেই স্যাট করে সরে গেল। গাঁজা টাজা খাচ্ছিস নাকি? কি দেখতে কি দেখে বলে কিনা ভূত দেখেছি?
এখন ঝামেলা না বাড়িয়ে শুয়ে পড়, কাল তোদের বুঝিয়ে দেব ওসব মনের আর চোখের ভুল। এবার সবকিছু বুঝলি তো? মনকে দৃঢ় আর সাহসী রাখতে হয়, আর গুরুপাক দ্রব্য বর্জনীয়, কারণ পেট গরম হলেও এই সব অলীক দৃশ্য দেখা যায়। কাল তোদের খাওয়া বন্ধ। হাতে ওটা পিস্তল নাকি রে? ইয়েস ব্রাদার, তবে এটাতে গুলির বদলে জল বেরোয়। এটা কি হলো? না করিস না, তবে আসল মজা এইবার শুরু করব। বাবা, ওহ, ভোজনটা দেখছি আজকে একটু গুরু হয়ে গেছে। জল খেয়ে শুয়ে পড়া যাক। আরে গায়ে জল পড়ছে, এর মধ্যে আবার বৃষ্টি এসে গেল নাকি? আকাশ তো পরিষ্কার, আর বৃষ্টি পড়লেও অত দূর যাবে কি করে? জানলায় ছিটকিনিও নেই, যত সব ঝামেলা। আবার কি শুরু হলো? কি হয়েছে? আপনি গঙ্গা ছিলেন স্যার? আমি গঙ্গাবো? তোরা বোধহয় ভুল শুনেছিস। ভাবলাম আপনি ভয় পেয়েছেন। আমি ভয় পাবো? মনে হচ্ছে তোরা দুজনে ভয় পেয়েছিস। ভয় কি? তোরা দুজনে আজ আমার ঘরেই থাক, তোরা জেগে থাক। বেশি আহারের মতো বেশি ঘুমো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি শুধু একটু চোখ বুঝে বিশ্রাম নিচ্ছি, একটু পরে তোরা লাইটটা নিবিয়ে নীল আলোটা জ্বেলে দিবি। তোরা ভয় পাসনি, আমি তো রয়েছি। মাথায় হাত বুলিয়ে দিচ্ছিস? হ্যাঁ দে, ভালো করে দে। তোদের যতটা খারাপ ভেবেছিলাম ততটা তোরা খারাপ নস দেখছি। দে, ভালো করে মাথায় হাত বুলিয়ে দে। কিরে, আবার থামলি কেন? বেশ তো বুলোচ্ছিলি, আর কিছুক্ষণ বুলো, তারপর না হয়। ভূত না দাঁড়ান দাঁড়ান স্যার, ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ভূত না দাঁড়ান দাঁড়ান স্যার, ওরে থামার উপায় নেই, থামার উপায় নেই, রাম 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 রাম